হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইপসন L3118। এই প্রিন্টারটির প্রবলেম হচ্ছে এই যে দেখুন, প্রিন্টারটি পাওয়ার আপ ডাউন করছে এবং আপনার পেপার জামের সিগনাল, কালির সিগনাল একসাথে আপ ডাউন করছে। তো আমরা এই প্রিন্টার টেস্ট কী প্রবলেম আছে সেটাকে আপনাদেরকে দেখাবো, আর এর সমাধানটা কীভাবে করতে হয় সেটাও দেখাবো। তো আমাদের ভিডিওটি না টেনে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, আর আমাদের চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো চলুন দেখি আমাদের ভিডিও। তো বন্ধুরা, আমরা প্রিন্টারের প্রথম দুইটা নাট খুলছি এখান থেকে। খোলার পরে প্রিন্টারটি দেখুন আগলা হয়ে গেল। ওপরের স্ক্যানের সাইডটা, আমরা এখন স্ক্যানের সাইডটা খুললাম। খোলার পরে আপনার যে রেবনগুলো আছে এগুলো খুলে দিলাম। খুলে দিয়ে আমি স্ক্যানারটা পুরো আলাদা করে দিচ্ছি। এ হচ্ছে স্ক্যানার, আমরা স্ক্যানারটা তুলাটা আলাদা আলাদা করে নিলাম। নিয়ে আমরা এখন প্রিন্টারের যে ব্যাক সাইড একটা কাভার আছে এই কাভারটি খুলবো। তো বন্ধুরা দেখুন, আমরা প্রিন্টারের ব্যাক সাইডটা আলাদা করলাম। তার আগে আমাদের প্রবলেমটি হচ্ছে যেটা, সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রিন্টারে যে স্ক্যানার যে ক্যাবলগুলো আছে এইগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখাই। দেখুন এই ক্যাবলটি, দেখুন কি অবস্থা, আর এই ক্যাবলটির একটু অবস্থা দেখুন। এই ক্যাবলটা অনেকটা ভালো আছে। এই ক্যাবলটা কিন্তু আপনার রিম উঠে গেছে, এটা কিন্তু পাওয়ার কেবল, আর এটা স্ক্যান কেবল, এটা মোটর কেবল। তো চলুন আমরা প্রিন্টারটি স্ক্যানার ঠিক করতে হবে। তো আমাদেরকে এখন স্ক্যানারের কেবলটি সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রিন্টারের স্ক্যানার কেবলটি সুন্দর করে দেখলাম যে এখান থেকে রিম উঠে গেছে, যার কারণে আমরা প্রথমে কাউচি দিয়ে একটু কেটে নিব অল্প করে, যাতে রিম যতদূর পর্যন্ত ভাঁজ হয়ে গেছে ততদূর পর্যন্ত এটা কেটে নিব। দেখুন আপনারা, তবে আপনারা সাবধানে কাটবেন যাতে অন্য কোনো প্রবলেম না হয়। তো আমরা এখন প্রিন্টারের স্ক্যানারটি লাগাবো। তার আগে আমরা সুন্দর করে পাওয়ারটি লাগাবো। পাওয়ার কেবলটা লাগালাম। তো বন্ধুরা, আমরা প্রথমে পাওয়ার কেবল লাগালাম, এখন আপনাদেরকে দেখাবো মোটর কেবলটি কীভাবে লাগাতে হয়। এটা কিন্তু মোটর কেবল, মোটর কেবল লাগাছি। এখন এটা কিন্তু স্ক্যানারের কেবল, এটা সাবধানে লাগাতে হবে যাতে আবার কোনো ভাঁজ না পড়ে। এই কেবলটা বারবার নষ্ট করে ফেলে কাস্টমারগুলো। তো এইটা, এটা লাগানোর সময় সবসময় সাবধানে থাকবেন যাতে রেবনটি যেন কোনো প্রকার ভাঁজ না পড়ে। তো বন্ধুরা, আমরা রেবনটি লাগালাম, লাগানোর পরে আমরা প্রিন্টারে পাওয়ার দিব। আমরা কিন্তু ইচ্ছা করলে আপনার রেবনটি পাল্লাই দিয়ে আপনার নতুন একটা রেবন লাগাইয়ে আপনার প্রিন্টারটি রেডি করতে পারতাম, কিন্তু আমরা দেখছি যে আসলে এই রেবনে ঠিক হয় কিনা। তো আমরা এখন পাওয়ার দিছি, দেখি
পাওয়ার দেওয়ার পরে প্রিন্টারটি ওয়ান হয়েছে অটোমেটিকই। আমরা দেখবো এখন প্রিন্টারের স্ক্যানারটি কাজ হয় কি না, টেস্টিং। তো বন্ধুরা, আপনারা নিজেরাই এইগুলো ট্রাই করতে পারেন, যখন আপনাদের স্ক্যানারে কাজ করবে না কিংবা রেবনের এই সমস্যাটা হবে, দাঁত ক্ষয়ে যাবে। দাঁত ক্ষয়ে গেলে আপনারা অল্প করে এটা আপনারা কেটে নিয়ে নতুন করে লাগায় আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমাদের প্রিন্টারটি কিন্তু ঠিক হলো না, কারণ এই রেবনটা টোটালি আপনার চেঞ্জ করতে হবে, যার কারণে কিন্তু এটা হলো না। তো আমরা চাচ্ছি এই রেবনটা নতুন করে আবার লাগাতে। এরপরও যদি না হয় তাহলে আমরা প্রিন্টারের রিবনটি চেঞ্জ করব। তো বন্ধুরা, তারপরে দেখুন প্রিন্টারটি এখনো ঠিক হলো না। তো আমরা নতুন একটা, সরি, আমাদের একটা পুরাতন স্ক্যানার আছে, ওই স্ক্যানারটাতে লাগাই দেখবো আসলে প্রিন্টারটি স্ক্যানারের কেবলের প্রবলেম কি স্ক্যানারের প্রবলেম। তো আমরা একটা নতুন একটা স্ক্যানারের সাইট লাগাবো। তো বন্ধুরা, আমরা একটা নতুন স্ক্যানার এসে এতে ফিট করলাম, দেখুন এখন প্রিন্ট কিন্তু আপনার স্ক্যানারে হচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন আসলে প্রিন্টারটির স্ক্যানারের সাইডটার প্রবলেম। তো এই ছিল ভিডিও আজকে। আসসালামু আলাইকুম।